হ্যালো ওয়েলকাম সবাইকে আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের আরেকটা একটা জিকে ক্লাস তো আজকের এই জি কে ক্লাসে আমরা পড়ব ভারতের প্রথম পুরুষ এবং প্রথম বাঙালি পুরুষ তো শুরু করছি আজকের ক্লাস তো তোমরা যারা নিয়মিত ক্লাস দেখছো তাদেরকে বলবো তোমরা যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি অল করে দাও যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাই তো আজকে আমাদের জিকের সেকেন্ড ক্লাস তো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস ভারতের প্রথম পুরুষ এর মধ্যে আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিকগুলো বলে দেব তো তোমাদেরকে বলবো তোমরা চাইলে সেগুলোর স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা তোমাদের কাছে যদি বই থাকে সেগুলোতেও দাগিয়ে নিতে পারো এবং তাও যদি না হয় তাহলে তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো তো এখানে সমস্ত টপিক পড়ার দরকার নেই কিন্তু তুমি যদি চাও যে সমস্ত টপিক পড়তে পারবে তুমি তাহলে তুমি পড়তেই পারো তো চলো শুরু করছি প্রথমেই যেটা আছে ভারতের সরি স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল তো প্রথম যে পুরুষ ছিলেন স্বাধীন ভারতের গভর্নর জেনারেল তিনিকে চক্রবর্তী রাজা গোপালচারিয়া তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা পড়ব যে ভারতের প্রথম পুরুষ এদিকে কোন বিভাগের সাথে রিলেটেড এবং এইদিকে কে ছিলেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো ভার স্বাধীন ভারতের ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালচারিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভারতরত্ন প্রাপক প্রথম পুরুষ ডক্টর এস রাধাকৃষ্ণান যাকে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণের নামে চিনি এবং যার জন্মদিনকে অনুসরণ করে আমাদের দেশে প্রত্যেক বছর ফিফথ সেপ্টেম্বর কিন্তু শিক্ষক দিবস পালিত হয় তো এরপর আছে সংবিধান সংসদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ জ্ঞানপীঠ প্রাপক ভারতীয় জি শঙ্কর কুরুপ মুসলিম রাষ্ট্রপতি ডক্টর জাকির হোসেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এটা যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু ভেরি 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 ইম্পর্টেন্ট বিশেষ করে এনএমজিএনএম এবং ডাব্লিউ বিপি কনস্টেবলের জন্যে এর সাথে যেটা আছে স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি এটাও কিন্তু অনেকবার আসে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রথম অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে পরীক্ষাতে আসে তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এবং স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান পরমবীর চক প্রাপক প্রথম ভারতীয় পুরুষ মেজর সোমনাথ শর্মা এবং এই পরমবীর চক্র বিশেষ করে মিলিটারি অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে কর্মরত যে সকল সেনা সেনাজওয়ান আছেন তাদের বিশেষ কীর্তির জন্যে এই পরমবীর চক্র সম্মান বা পুরস্কার বা মেডেল যাই বলো না কেন এটা কিন্তু দেওয়া হয় এরপর চলে আসি ভারতের আণবিক সাবমেরিন ভারতের আণবিক সাবমেরিন আইএনএস চক্র এরপর আসছি ভারতীয় বৈজ্ঞানিক নোবেল প্রাপক ভারতীয় বৈজ্ঞানিক নোবেল প্রাপক যিনি মানে বিজ্ঞান গবেষণার দরুন নোবেল পেয়েছিলেন তিনিকে সি ভি রমন সিভি রমন কিন্তু একজন বিজ্ঞানী ছিলেন এই সিভি ভি রমনে কিন্তু রমন এফেক্ট যেটা আমরা পড়ি সে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এরপর যেটা আসছি চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপক চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপক ডক্টর হরগোবিন্দ খুরানা তো তোমরা যারা আজকের ক্লাসটা দেখছো তোমাদের কাছে আজকের প্রশ্ন যে ডক্টর হরগোবিন্দ খুরানা কোথায় কি বা চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত কোন গবেষণার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে বৈমানিক বহনকারী ভারতীয় জাহাজ আইএনএস বিক্রান্ত এরপর যেটা আসছি ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি বদরুদ্দিন তয়াবজি এটাও কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এরপর যেটা দেখে নেব যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি তার কর্মরত অবস্থায় পদত্যাগ করেন তিনি হলেন মোরারজি দেশাই ভারতের প্রথম মহাকাশ ভ্রমণকারী সন্তোষ জর্জ এই ছিল ভারতের প্রথম পুরুষদের ভিডিও এবং এরপর যেটা দেখে নেব সেটা হল প্রথম বাঙালি পুরুষ প্রথম বাঙালি পুরুষে প্রথমেই যেটা দেখব সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন প্রথম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপর আছে অভিনয়ে ম্যাক্সেসাই পুরস্কার লাভ করেন শম্ভু মিত্র তাহলে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এই এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো অভিনয়ে প্রথম ম্যাক্সেসাই পুরস্কার লাভ করেন শম্ভু মিত্র নাইট উপাধি লাভ করেন চন্দ্রমাধব ঘোষ প্রথম নাইট উপাধি লাভ করেন চন্দ্রমাধব ঘোষ কলকাতা কর্পোরেশনের মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রথম বেলুন যাত্রী রামচন্দ্র দাস আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হন অতুলচন্দ্র চট্টোপাধ্যায় লন্ডন বিশ্ববিদ্যালয়ে বিএসসি পাশ করেন জগদীশচন্দ্র বসু প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক হন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো তোমরা কমেন্ট বক্সে লেখো যে প্রথম বাঙালি মহিলা স্নাতকের নাম কী ইংরাজি কবিতা লিখে জনপ্রিয় হন মাইকেল মধুসূদন দত্ত প্রথম ইংল্যান্ড যাত্রা করেন রাজা রামমোহন রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গুরুদাস বন্দ্যোপাধ্যায় এভারেস্টের উচ্চতা মাপেন রাধানাথ সিকদার প্রথম বিলাত যাত্রী রাজা রামমোহন রায় সাংবাদিকতায় ম্যাক্সেসাই পুরস্কার লাভ করেন গৌর ঘোষ ভারতরত্ন উপাধি লাভ করেন ডক্টর বিধানচন্দ্র রায় পদ্মবিভূষণ পান ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং রাজশেখর বসু বিদেশে প্রথম বাংলা নাটক অভিনয়ে খ্যাতি পান শিশির কুমার ভাদুরী হাইকোর্টের প্রধান বিচারপতি রামপ্রসাদ রায় ইংলিশ চ্যানেল ছাত্রে পার হন মিহির সেন হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার রমেশচন্দ্র মিত্র মিত্র ভারতীয় স্থলবাহিনীর অধ্যক্ষ জেনারেল জয়ন্তনাথ চৌধুরী ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় ভারতীয় নৌবাহিনীর অ্যাডমিরাল এ কে চ্যাটার্জি বিদেশে প্রধান সেনাপতি কর্নেল সুরেশচন্দ্র বিশ্বাস এবং ছায়া চিত্র নির্মাণে আন্তর্জাতিক খ্যাতি ও অস্কার পুরস্কার পান বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তো এই ছিল আজকের ক্লাস আশা করছি তোমরা সবাই ক্লাসটা দেখেছ তো এখানে যে কটা আমি বলেছি এগুলো কিন্তু পরীক্ষার জন্যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট তো তোমরা যারা দেখছো তাদেরকে বলবো যে তোমরা তোমাদের বইতে এগুলো দাগিয়ে নিতে পারো তার সাথে তোমরা কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা খাতাতেও নোট করে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে এবং কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে এবং যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের সকলকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও